ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। দিন ধরে গণমাধ্যমে শোনা যাচ্ছে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির পিএসজিতে যোগ দেওয়ার খবর। ফরাসি চ্যাম্পিয়নদের খেলোয়াড় থেকে শুরু করে ক্লাব কর্তারা সরাসরি গণমাধ্যমে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে পাওয়ার ব্যাপারে জানিয়ে দিয়েছেন নিজেদের আগ্রহের কথা। পিএসজির এমন কর্মকাণ্ড নিয়ে বিরক্ত বার্সেলোনা। দিন দিন মেসির পিএসজিতে যোগ দেওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে। এর মাঝে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হয়েছে পিএসজি ও বার্সা। শেষ ষোলোর প্রথম লেগে বার্সেলোনাকে 4-1 গোলে পরাজিত করেছে পিএসজি। বার্সা যখন পিএসজির মাঠে এবং মাঠের বাহিরের কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত, ঠিক তখনই গোপনে লিওনেল মেসিকে পাওয়ার কাজটি সেরে ফেলতে চাচ্ছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি, এমনটাই জানিয়েছে দ্য সান। দ্য সানের বরাত দিয়ে প্রায় সব ইংলিশ মিডিয়া জানিয়েছে লিওনেল মেসিকে এরই মধ্যে 43 কোটি পাউন্ডের প্রস্তাব পাঠিয়েছে ম্যানসিটি। আগামী 5 বছরে লিওনেল মেসিকে বেতন ভাতা বাবদ বাংলাদেশি মূল্যমানে 5108 কোটি টাকা দিতে রাজি তারা। যদিও ম্যানচেস্টার সিটি এমন খবরের সত্যতা অস্বীকার করছে, তবে দ্য সান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে গোপন প্রস্তাব হওয়ায় সত্যতা স্বীকার করতে নারাজ ম্যানসিটি। গত আগস্টে লিওনেল মেসি যখন বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন, তখন ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওলার উপস্থিতির কারণে লিওনেল মেসির পরবর্তী গন্তব্য হিসেবে ক্লাবটিকেই ধরা হচ্ছিল। মেসিকে বড় অঙ্কের বেতন দেওয়ার ক্ষমতাও বিশ্ব ফুটবলে ম্যানসিটি ছাড়া আর মাত্র একটি দলেরই আছে, সেটি হলো পিএসজি। তখন পিএসজির নাম শোনা না গেলেও গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছে তা। এর মাঝেই দ্য সান জানিয়েছে লিওনেল মেসিকে পাওয়ার জন্য প্রস্তাব পাঠিয়ে দিয়েছে ম্যানসিটি। প্রস্তাবে 5 বছরে লিওনেল মেসিকে 43 কোটি পাউন্ড দিতে চাই সিটি। এর মধ্যে প্রথম 2 বছর ম্যানচেস্টার সিটিতে খেলবেন আর্জেন্টাইন তারকা, পরের 3 বছর তিনি খেলবেন নিউ ইয়র্ক সিটির জার্সিতে।